ভোলা জেলা কারাগারে আটক ভারতীয় চার বিদেশি বন্দীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ দুপুরে ভোলা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিটের পক্ষ থেকে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। ভোলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমান জানান, এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ নাসির উদ্দিন প্রধান, ভোলা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি মোহাম্মদ আজিজুল ইসলাম সহ আরও অনেকে। ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, পরিবারকে বিচ্ছিন্ন হওয়া মানুষদেরকে তাদের পরিবারের সাথে পুনরায় যোগাযোগ স্থাপনে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পারিবারিক যোগাযোগ পুনরায় স্থাপন বিভাগের উদ্যোগে ও ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস সহযোগিতায় সামগ্রী বিতরণ করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ থেকে আগত অবৈধ সারি ব্যবসায়ী মেঘনায় কোস্টগার্ডের মাধ্যমে ধরা বন্দী হয়েছেন। তারা ভোলা সদর জেলখানায় আছেন। কেন্দ্রীয় সদর দপ্তর থেকে এদের জন্য কিছু বস্ত্র প্রেরণ করেছেন। আজ আমি আমার যুব রেড ক্রিসেন্টের সদস্যদেরকে নিয়ে জেলখানায় এসেছি উক্ত বস্ত্রগুলো প্রদান করার জন্য। এ সময় আরও উপস্থিত ছিলেন ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার তরিকুল ইসলাম, যুব প্রধান আদিল হোসেন তপু, আরএফএল টিমের সদস্য সাদ্দাম হোসেন, আবদুল্লাহ নোমান, রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক ইমতিয়াজুর রহমান সহ আরও অনেকে।